ওয়েলকাম টু মাই ফ্যামস 4.0 চ্যানেলে। এটি হচ্ছে বিবিএ শিক্ষার্থী তথা এইচএসসি এসএসসি বিবিএ এবং মাস্টার্স শিক্ষার্থীদের জন্য একটি চ্যানেল। এখানে আপনারা অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যাথমেটিক্স এবং পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্স এই চারটি বিষয়ের লেকচার পাবেন ধারাবাহিকভাবে। তো আজকে আমরা ফিনান্সের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সে অধ্যায়টি ক্যাপিটাল বাজেটিং, যাকে আমরা বাংলায় মূলধন বাজেটিং বলি। এই ক্যাপিটাল বাজেটিং অধ্যায়টি এইচএসসি থেকে শুরু হয়ে মাস্টার্স পর্যন্ত প্রায় প্রতিটি ইয়ারই আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রায় প্রতি বছর এখান থেকে অঙ্ক আসে। তো আমরা যদি বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম যে কোনো ভার্সনই হই না কেন, আমরা যদি শুরু থেকে লেকচারগুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখি, তাহলে আমার মনে হয় যে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা আশা করি আপনারা লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখবেন। তো আজকের প্রথম লেকচারে অধ্যায়ের এই অধ্যায়ে আমরা প্রথমে আলোচনা শিখে নিব সংজ্ঞাটি, ডেফিনেশন, যাকে আমরা সংজ্ঞা বলি। দীর্ঘমেয়াদী প্রকল্পে বা সম্পত্তিতে পুঁজি বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন পরিকল্পনা করাকে ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং বলা হয়। দীর্ঘমেয়াদী প্রকল্প, সাধারণত আমরা এরকম প্রকল্প বলতে জানি যে যমুনা সেতু, পদ্মা সেতু, এরকম প্রকল্পে সরকার যে টাকা পয়সা ইনভেস্ট করে এবং সেখান থেকে দীর্ঘমেয়াদী যে মুনাফা অর্জন পরিকল্পনা নকশা অঙ্কন করা হয়, এই প্রসেসটাকে বলা হয় ক্যাপিটাল বাজেট। ক্যাপিটাল বাজেট ভালো জানার জন্য প্রথমে আমাদের শিখতে হবে সূত্র। তো সূত্র যে প্রথম যে সূত্রটা সেটাকে আমরা বলি পিবিপি, যাকে আমরা অ্যাব্রিভিয়েশন করলে পাই পে ব্যাক পিরিয়ড। পিবিপি যেটাকে আমরা বলি নিট ক্যাশ, পিবিপি সমান সমান নিট ক্যাশ আউটলে ভাগ নিট ক্যাশ বেনিফিট। এই সূত্রটা আমরা ফেলবো যখন নগদ প্রবাহ সমান হবে তথা যখন ক্যাশ ফ্লো ইভেন হবে। এরপরে আমাদের আরো একটি সূত্র আছে পিবিপি, সেটা হচ্ছে এ প্লাস এন সিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এই সূত্রটা আমরা ফেলবো যখন নগদ প্রবাহ অসমান হবে তথা ক্যাশ ফ্লো আনইভেন হবে। এরপরে আমরা জানবো অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন হচ্ছে পিবিপি বলতে পে ব্যাক পিরিয়ড তথা বিনিয়োগ ফেরতকাল বা পরিশোধকালকে বোঝায়। এনসিও নিট ক্যাশ আউটলে, যেটাকে আমরা বিনিয়োগের পরিমাণ বলি বা শুরুতে যে টাকা পয়সা বিনিয়োগ করি সেটা। এরপরে এনসিবি হচ্ছে নিট ক্যাশ বেনিফিট, যেটাকে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ বা লাভ বলা হয়। এরপরে আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ টেবিল, সে টেবিলটি যখনই অঙ্কের ট্যাক্সের রেট দেয়া থাকবে তখনই টেবিলটি আমাদের ফলো করতে হবে তথা টেবিলের মাধ্যমেই সিএফএটি বের করতে হবে। তো সাধারণত এই টেবিলটা করার নিয়মটা অনেক সহজ, একটু মুখস্থ রাখতে হবে এটা। সেটা হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স কর পূর্ববর্তী নগদ প্রবাহ। সিএফবিটি আর এনসিবি একই বিষয়, ক্যাশ ফ্লো সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অর্থাৎ কর পূর্ববর্তী নগদ প্রবাহ। এই টাকাটা থেকে যদি আমরা অবচয়ের টাকা বিয়োগ করি তাহলে আমরা পাবো আর্নিং বিফোর ট্যাক্স, যেটাকে আমরা বলি কর পূর্ববর্তী আয়। এরপরে ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বিয়োগ করি তাহলে আমরা পাবো ইএটি, যেটাকে আমরা বলি আর্নিং আফটার ট্যাক্স অর্থাৎ কর পরবর্তী আয়। এরপরে যদি পুনরায় ডেফ্রিসিয়েশনটা যোগ করি তাহলে আমরা পাবো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, যেটাকে আমরা বলি নিট ক্যাশ বেনিফিট অর্থাৎ কর পরবর্তী নগদ প্রবাহ। তাহলে এই টেবিলটা আমরা কখন ফলো করব, যখন অঙ্কের মধ্যে ট্যাক্স রেট দেয়া থাকবে তখন এই টেবিলটার মাধ্যমে আমাদের অঙ্ক সমাধান করতে হবে। এরপরে এই টেবিলটি আমরা যদি আড়াআড়ি ভাবে করি তাহলে আমাদের ঠিক এমন হয়, অর্থাৎ প্রথমে বছরে একটা কলাম রাখতে হয়, এরপরে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এরপরে ডেফ্রিসিয়েশন বাদ দিব আমরা, পাওয়া যাবে ইবিটি, ইবিটি থেকে যদি ট্যাক্স বিয়োগ করি পাওয়া যাবে ইএটি, ইএটি থেকে যদি আমরা পুনরায় ডেফ্রিসিয়েশন যোগ করি তাহলে পাবো সিএফএটি। আমরা যেকোনো একটি পদ্ধতি ফলো করে টেবিলটা করব, তবে যদি অঙ্কে ক্যাশ ফ্লো সমান হয় তখন পূর্ববর্তী টেবিলটি আমরা ফলো করব। ক্যাশ ফ্লো সমান হলে আমরা এই টেবিলটি এই মেথডটা ফলো করতে পারি, কিন্তু যদি ক্যাশ ফ্লো অসমান হয় তাহলে অবশ্যই এইভাবেই আমাদের টেবিলটি সমাধান করতে হবে, অর্থাৎ এই আড়াআড়ি ভাবে। এরপরে আমাদের জানতে হবে যে আমরা পিবিপি কয়টা স্টেপে বের করব। সাধারণত চারটি স্টেপ অনুসরণ করতে হয় পিবিপির। প্রথম দুটি স্টেপ ফলো হচ্ছে ক্যাশ ফ্লো সমান, সমানের আবার দুটি স্টেপ, একটা উইদাউট ট্যাক্স, ট্যাক্স ছাড়া, আর একটা উইথ ট্যাক্স, ট্যাক্স সহ। পিবিপি অসমান আনে যখন ক্যাশ ফ্লো আনইভেন হবে, তারও দুটি স্টেপ আছে, যখন উইদাউট ট্যাক্স মানে ট্যাক্স ছাড়া, আর একটা উইথ ট্যাক্স, ট্যাক্স সহ।
তো আজকে আমরা শিখবো উইদাউট ট্যাক্স ফরম্যাটে অঙ্ক কিভাবে করতে হয়। তার আগে আমরা চিনবো ক্যাশ ফ্লো কি। ক্যাশ ফ্লো হচ্ছে নগদ প্রবাহ। নগদ প্রবাহ চেনার উপায় হচ্ছে যেমন বছর এরকম একের পর এক দেওয়াই থাকবে, কিন্তু টাকা বাড়বেও না কমবেও না, এরকম লাভের অংশগুলোকে আমরা বলি ক্যাশ ফ্লো সমান। অর্থাৎ সমান থাকলে সেটাকে আমরা সমানই বলবো, যখন এরকম বছর থাকা অবস্থায় ক্যাশ ফ্লো এক এক বছর এক এক রকম হবে, কখনো বাড়বে কখনো কমবে, এরকম অবস্থা থেকে আমরা বলবো ক্যাশ ফ্লো অসমান। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক ছাত্রছাত্রীদের প্রশ্ন থাকে যে কিভাবে আমরা ক্যাশ ফ্লো চিনবো, কিভাবে সমান কিভাবে অসমান। আপনাদের জন্য এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানবো একটা অঙ্কে আমরা চলে যাব, ক্যাপিটাল বাজেট একটা অঙ্ক, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন এ প্রজেক্ট, টাকা 1,20,000, লাইফ অফ দিস প্রজেক্ট 10 ইয়ার্স। অর্থাৎ সরকার একটা প্রজেক্টে ধরেন 1,20,000 টাকা ইনভেস্ট করেছে, সেই প্রজেক্টের মেয়াদকাল 10 বছর। অ্যানুয়াল ক্যাশ ইন ফলো ইন এভরি ইয়ার, বাৎসরিক টাকার প্রতি বছর আগমন ঘটবে 30,000 টাকা। এরপরে আমাদের জানতে চাচ্ছে ক্যালকুলেট পিবিপি। লক্ষ্য করুন এই অঙ্কের মধ্যে বাৎসরিক অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো ইন এভরি ইয়ার, প্রতি বছর টাকার আগমন ঘটবে 30,000। এই 30,000 টাকা আমাদের হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, অর্থাৎ এইটাই আমাদের লাভ। আর আমরা ইনভেস্ট করেছি 1,20,000 টাকা, তো 1,20,000 টাকা ব্যয় করেছি এবং তা প্রতি বছর আমরা লাভ করব 30,000 টাকা, এবং প্রজেক্টের মেয়াদকাল 10 বছর, অর্থাৎ 10 বছরই আমরা 30,000 করে পেতেই থাকবো। এখন আমাদের জানতে চাচ্ছে পিবিপি কত, মানে পে ব্যাক পিরিয়ড কত। তা আমরা জানি প্রথম হেয়ার দিয়ে লিখে নেবো যে টাকাটা আমরা ব্যয় করেছি, ব্যয় মানে হচ্ছে আউট হয়ে যাওয়া, অর্থাৎ আউট লে বলা হয়। এই টাকাটা আমাদের হাত থেকে চলে গেছে, এই যে 1,20,000 টাকা আমাদের হাত থেকে চলে গেছে, এই জন্য এটাকে আমরা বলবো নেট ক্যাশ আউটলে, তথা এনসিওর মান 1,20,000। এরপরে যে টাকাটা প্রতি বছর আমাদের হাতে আসতেছে, অর্থাৎ সমান হবে, আসতেই থাকবে, এই টাকাটাকে বলা হয় নেট ক্যাশ বেনিফিট, অর্থাৎ এই টাকাটা লাভ হচ্ছে আমাদের। এই বেনিফিটকে আমরা লিখবো এনসিবি শিরোনামে। আর জানতে চাচ্ছে পিবিপি কত, এটা আমরা হোয়াট চিহ্ন দিয়ে লিখবো। এরপরে আমরা জানি সূত্র পিবিপি সমান সমান, যেহেতু ক্যাশ ফ্লো সমান এনসিও ডিভাইড বাই এনসিবি, এনসিওর মান বসাচ্ছি, এনসিবির মান বসাচ্ছি, ভাগ করলে আমরা পাওয়া যাবো 4। এই 4 এর পাশে ইয়ার লিখতে হবে, কারণ আমরা যে টাকাটা ব্যয় করেছি সেটা উঠে আসতে কত বছর সময় লাগবে, এই কত বছর এটার জন্যই আমাদের অঙ্কে ইয়ার লিখতে হয়। তো আজকের মতো প্রথম লেকচার এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী লেকচার গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা লেকচারগুলো পেয়ে যান। আর আশা করবো ধারাবাহিকভাবে লেকচারগুলো দেখবেন, এবং আপনি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে SMS করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।